কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েও রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা আবু এবং হকির সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ দাপটের সঙ্গে আছেন ক্রীড়াঙ্গনে বিশেষ করে আবু কাইসারের ভাগ্নে এবং রোয়িং ফেডারেশনের সদস্য হাসান মোল্লা ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে চরম বিতর্কিত হয়েছেন এদের হাত থেকে ক্রীড়াঙ্গন রক্ষার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা রিপোর্ট কুশলিয়াসিরের ক্যাসিনো কেলেঙ্কারের অন্যতম হোতা মোল্লা আবু কাউসার ও মুমিনুল হক সাইদ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পথ থেকে অব্যাহতি পেলেও ক্রীড়াঙ্গনে আছেন বেশ দাপটে সরকার পতনের আন্দোলনে ছাত্রদের নিগৃহীত করার প্রমাণ আছে সামাজিক মাধ্যমে ক্যাসিনো কাণ্ডে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ ছাড়তে হলেও মোল্লা আবু কাউসার এখন আছেন বর্তমানে রোয়িং ফেডারেশনের সভাপতি হিসেবে তার ভাগ্নে হাসান মোল্লাও নির্বাহী কমিটিতে রয়েছেন ছাত্র আন্দোলনে বন্দুক হাতে হাসানের গুলির দৃশ্য চারিদিকে এখনো ভাসছে একটা ভালো যোগ্য নেতৃত্ব আমাদের দরকার আসলে সব এখানে আনস্কিল্ড এবং অদক্ষ লোক দ্বারা এই ফেডারেশন চলবে না এবং ভালো স্কিল্ড এবং মানে দক্ষ লোক আমরা একজন চাই যেন ডেভেলপমেন্ট হয় বিগত বেশ সাত আট বছর ধরে কিন্তু আমরা কোনো জাতীয় নৌকা আয়োজন করতে পারছি না ফেডারেশন থেকে এটা আমাদের কিন্তু একটা মানে ব্যর্থতা বল আমরা স্বীকার করছি তো আমাদের নতুন উপদেষ্টা কাছে আহ্বান থাকবে আমাদের এই হাজার বছরের ঐতিহ্য যে নৌকা সেটাকে যেন আমরা আরও ফুটিয়ে তুলতে পারি এদিকে আরামবাগ ক্রীড়া চক্রে নিয়মিত ক্যাসিনোর জন্য দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে হয় মুমিনুল হক সাইদকে ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা হয়েও টানা দুবার হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হকি খেলোয়াড় কোচ সংগঠকদের চাওয়া বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন রূপে ফেডারেশনকে এগিয়ে নেয়া খেলাটাকে একদম একটা লিমিটের পর্যায়ে নিয়ে এসেছিল যে হকির যেভাবে আরও উন্নতি হওয়া উচিত সেটা হয়নি যাকে যা ইচ্ছা তাই করেছে আমরা তাদের অবসান চাই যারা গুলি বর্ষণকারী যারা সন্ত্রাসী যারা ক্যাসিনো কেলেঙ্কারির সাথে জড়িত ছিল তাদের পদত্যাগ চাই দ্রুততম সময়ে ফেডারেশনগুলোকে ভেঙে দিয়ে ক্রিয়াঙ্গন রক্ষার দাবি সবার কুশলিয়াসির এনটিভি নিউজ ঢাকা